বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো তো? আর আওয়ার সুন্দরবন লাইফে আর একবার আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে আমরা কোথায় চলে এসেছি দেখুন, আজকে আমরা মাছ ধরবো। নদীতে আমরা পার হয়ে গিয়েছি, আজকে মাছ ধরবো। আর এদিকে তাপসবাবু এখন ওই চারগুলো রেডি করছে, দেখতে পাচ্ছেন চারগুলো আমাদের এখন রেডি করছে। তার আমাদের বড়শি গাঁথা শুরু হয়ে গেছে, ফেসা মাছ আজকে নিয়েছি, আর ফেসা মাছ আর বড়শি আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর অল্প কিছু বাকি আছে। আজকে দুশো দন ফেলবো, দুশো বড়শি ফেলবো, বেশি ফেলবো না। যেহেতু বড় নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে, সেই জন্য আর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে, আর মেঘলা আকাশ, সেই জন্য আমরা আজকে ভিতরে নদী ঢুকেছি। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আরও নতুন নতুন কিছু আপনাদেরকে ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমাদের দোন ফেলার কাজ অর্থাৎ বড়শি ফেলার কাজ শুরু হয়ে গেল, দেখতে থাকুন কতটা কি আমরা মাছ পাই। পুরো দুশো দোন বা বড়শি আমরা ফেলবো, তারপর এক ঘন্টা অপেক্ষা করার পরে আমরা বড়শি তুলব। দেখতে থাকুন আমরা কতটা কি মাছ পাই, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা আমাদের কিছু নিয়ে আসা হয়নি, বড়শি তোলা কাজ শুরু হয়ে গেছে। আমরা অপেক্ষা করলাম প্রায় এক ঘন্টা, এক ঘন্টা কুড়ি মিনিটের মতো, আর এক ঘন্টা কুড়ি মিনিটের পর ঠিক আমরা বড়শি তুলছি। দেখা যাক কিছু পড়েছে পরে কি না, প্রথমবার এই হয়েছে ঠোকর মেরেছে। বন্ধুরা আমাদের তাও বলছে ঠোকর মেরেছে, দেখা যাক মাছ পরে কি না। ঠোকর মেরেছে তো? আচ্ছা ঠোকর মেরেছে, এই ওই ওই হচ্ছে ওই তো। বন্ধুরা শোনাবো কো, আমাদের বৌনি বৌনি মাছ, আমাদের বৌনি বন্ধুরা, আমাদের বৌনি হয়ে গেছে। বন্ধুরা শোনাবো কা দিয়ে, শোনাবো কো দিয়ে আমাদের বৌনি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? না না ধরে নিতে হবে বন্ধুরা, আমাদের এই শোনাবো কো ধরে উঠে গেছে, এই গিয়ে হবে কাটা মারবে, কাটা মারবো না বলবো বন্ধু, বলি কিছু একটা কাগজ দিয়ে ধরতে হয়, জাল দিয়ে ধরতে হয়, ভালো নিজে মারবে। বন্ধুরা আমাদের প্রথম বৌনি মাছ হয়ে গেল, তিনটে বড়শি তোলার পরে আমাদের বৌনি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম আমাদের বৌনি মাছ, তুই চলে এসেছিস কেন? এই এই নিচে নিচে কোথায় রাখবে? বন্ধুরা আমরা রেখে দিলাম প্রথম মাছ, আমাদের প্রথম আমাদের বৌনি মাছ, মাছ আসেনি, মাছের আওয়াজ শুনতে পাচ্ছি না, কিন্তু আমাদের প্রথম বৌনি মাছ হয়ে গেছে। বোন সবসময় আগে যাবে, মাঝের মধ্যে একটা বিস্তির আওয়াজ শোনা যাচ্ছে, সম্ভবত বাঘে জঙ্গলের মধ্যে, তো ওই জন্য বলতে ভয় লাগবে যে খেয়েছে।
রকম বসির আগে ওটা সামনে যাক দেখা যাক ওই তো সামনে থাকলে কান খান তার বয়া যায় বন্ধুরা আমাদের অনেক বস্তি তোলা হয়ে গেছে ওই একটাই মাছ পড়েছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না সেভাবে দেখা যাক আর কি কি মাছ আসে পরে বাবা মাছ পড়ে মাছ খুঁটো মেরেছে খুঁটো মেরেছে তো খুঁটো মেরেছে আস্তে দাঁড়া দাঁড়া বন্ধুরা একটি মাছের আবার খোটর মেরেছে মাছের মাঝে দেখা যাচ্ছে দেখা যাক কি হয় কত বড় মাছ কি বড় মতন নাকি তারও বড় না ছোট মাঝারি মাঝারি মতন একটা খোটর মেরেছে দেখা যাক কেজি চারেক মাঝারি আর বড় মানে সোনাবুকো বলে তো সোনাবুকো বেশ বড় বড় মাছ পেলাম আমরা দুটোই পেলাম কিন্তু বেশ বড় বড় মাছ পেলাম পুরো খেয়ে নেছে না পুরো গিলে নেছে বন্ধুরা এই পুরো গিলে নিয়েছে বন্ধুরা বড় আমরা দুটো মাছ পেয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো মাছ পরে আমরা দেখাবো সম্পূর্ণ মাছটা দেখাবো বন্ধুরা আমরা সেভাবে আর মাছ পাচ্ছি না তাহলে বাবু কি হবে আজকের মাছ পেলাম তো ওই দুটো দুটো মাছ আর কি হবে খারাপ বলে মাছ হলো না বন্ধুরা আজকের আমরা বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে আমরা একটা নতুন জায়গা যাচ্ছি একদম আমাদের লোকাল এলাকা আমরা যেহেতু বড় নদী যেতে পারিনি সেই জন্য ভেবেছিলাম হয়তো মাছ খুব একটা পড়বে না পড়বে না ভেবেছিলাম কিন্তু দুটো আমরা পেয়েছি আর তার সঙ্গে বৃষ্টিও চলে আসছে বৃষ্টি আসছে সম্ভবত ভিডিও এক্ষুনি আর করতে পারবো না আপনাদেরকে দেখাবো পুরো বড়শি তোলা হয়ে গেলে কতটা কি মাছ পাই দেখাবো আর দুশো বড়শির মধ্যে এই আমাদের এসেছে প্রায় 100 এসেছে তাই তো 100 মতো আমাদের তোলা হয়ে গিয়েছে এখনও 100 বাকি আছে দেখা যাক এই বড়শির মধ্যে আর কিছু মাছ আমরা পাই কি না আর মাছটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ওপর কখন খুব বেশি মাছ হবে আবার কখনো একদম মাছ পাবো না এটা ভাগ্যের ওপর কিন্তু এই বৃষ্টির অবস্থা বৃষ্টি পড়ছে দেখছেন তো এই বৃষ্টি ভিজে ভিজে আমরা বড়শি দিয়েছিলাম তা যেহেতু নতুন জায়গা এই জায়গায় সাধারণত কেউ বড়শি ফেলে না সেরকম একটা আর মাছও আমরা খুব একটা পেলাম না দুটো মাছ পেয়েছি তবে অনেকটা ভালো আমরা একদম ভেবেছিলাম হয়তো কিছুই পাবো না সে তুলনায় আমাদের তো মাছ পেয়েছি কি দরবন আর কি আশা আছে লাস্টের দিকে পেতে পারো বন্ধুরা বৃষ্টি আসছে আমরা তাই আমাদেরকে দেখাতে পারছি না দেখছি লাস্ট আমরা বসি সব তোলার পরে কতটা কি মাছ পাই সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বলছি আর একটা কুকুর মেরেছে দেখা যাক ইটাতে কিনা মাছ আছে এমন কিছু বোঝা যাচ্ছে না নাম মনে হচ্ছে পড়েছে ধুয়ে দেবো 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 ধুয়ে দেব
আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এখানেই আমরা বাড়ি ফিরবো, এবার মাছ বেশি হয়নি, দুটো সোনা পুকো আটাতে করেছে, সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে থাকবো। আজকের মতন।